পয়সাকে গতকাল পুলিশ অ্যারেস্ট করেছে, 67টা মামলা দিয়েছে। এটা শুধু এখানে নয়, গোটা রাজ্য জুড়েই চলছে। যেখানে তৃণমূল কংগ্রেসের আর্মাদ বাহিনী সন্ত্রাসীরা আক্রমণ করতে পারছে, আক্রমণ করছে, মারধর করছে, বাড়ি লুট করছে, খুনও করছে, মহিলাদের উপর অত্যাচারও করছে। আর যেখানে এটা করার সুযোগ হচ্ছে না, সেখানে রেজিস্টার্ড গুন্ডা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে দিয়ে, যে পুলিশ দলদাসে পরিণত হয়েছে অনেক আগে, এখন তো আরও উন্মাদের মতো কাজ করছে ভালো পোস্টিং প্রমোশন পাওয়ার জন্য, তারা এই সমস্ত মিথ্যা মামলা করছে। ভারতীয় জনতা পার্টির কর্মীরা এটা গত কয়েক বছর ধরে এটাতে অভ্যস্ত, এবং দল সম্পূর্ণভাবে তাদের আইনি সাহায্য দেবে। লোয়ার কোর্টে বিল না হলে উচ্চ আদালতে দলের পক্ষ থেকেই ব্যবস্থা নেওয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় সভাপতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় সভাপতি করার চিন্তা ভাবনা করছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। চিন্তা ভাবনা করছে? আপনি কি তৃণমূল কংগ্রেসের নেতা? নেই, যেটা শোনা যাচ্ছে যে কাল্পনিক প্রশ্নের উত্তর দেবো না। তারপরে ওটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, ওই প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কি সিদ্ধান্ত হলো না হলো আমার ব্যক্তিগত কোনো আগ্রহ নেই, এটা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট। মহকুমা একটা আসনে জিতেছে ভাটপাড়া, কেন এসেছে কারণটা জিজ্ঞেস করবেন তো? হ্যাঁ বলছি, দেবে যে লোকটার জন্য আমরা পশ্চিমবঙ্গ ভারতবর্ষে আছে, সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিটাকে গত 2 মের পরে 19 তারিখে তৃণমূল কংগ্রেসের এখানকার গুন্ডারা নির্মল ঘোষের নেতৃত্বে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিটা ভেঙে ফেলে দেয়। আমরা এইসব অন্য প্রশ্ন করার আগে এই বিষয়টা আপনাদের পশ্চিমবঙ্গের লোককে আপনাকেও জানতে হবে। আপনি সংবাদ মাধ্যমের প্রতিনিধি, আপনিও যে আজকে পশ্চিমবঙ্গে ও ভারতবর্ষে আছেন এই লোকটার জন্য, ইনি ছিলেন বলে হিন্দু পাঞ্জাব এবং হিন্দু পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে আছে। এরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কেও ছাড়েনি, যিনি কাশ্মীরে গিয়ে দেশের জন্য আত্মবলিদান করেছে। আমি এটা সোশ্যাল মিডিয়াতে এটা দেখার পরে আমার মনে মনে ভারত মাতার সন্তান হিসেবে বোধ কাজ করছিল যে না, এটা বড় অন্যায়, প্রতিবাদ করা উচিত। আমি বিরোধী দলনেতা হিসেবে এটা মনের মধ্যে নিয়েছিলাম, অল্প সময়ের মধ্যে এই মূর্তিটাকে তৈরি করিয়ে আমি এখানে এসে এখানকার মণ্ডল সভাপতি সুমন এবং সাংগঠনিক সভাপতি জেলার কিশোর কর এবং সন্ময় বন্দ্যোপাধ্যায় গত বিধানসভার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, এদের হাতে এটা অর্পণ করলাম। তো এটাই হচ্ছে আমার আজকে এখানে পানিহাটি আসার মুখ্য উদ্দেশ্য। বলছি একমাত্র ভাটপাড়ায় যেখানে অর্জুন পুত্র জিতেছে সেখানে প্রত্যেক দিন বোমাবাজি হচ্ছে, গুলি চলছে এবং প্রত্যেক দিনই লুটপাট হচ্ছে, নিশ্চিন্তে নেই, বাড়িঘর লুটপাট হচ্ছে, দোকান ভেঙে বলেছে। একমাত্র ভাটপাড়ায় এসব হচ্ছে, জগদ্দলে হচ্ছে না, খড়দাতে হচ্ছে না, পানিহাটিতে এখনো অনেক ছেলে বাড়ির বাইরে আছে। কি বলছে, কোথায় হচ্ছে না, ছাড়টা কোথায় দিয়েছে? নৈহাটিতে হচ্ছে না, নৈহাটিতে সমস্ত বিজেপি কর্মী বা সনাতন যারা মানেন, তো এই আক্রমণটা তো কারা করছে লোক জানে, একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে, বিশেষ করে সনাতন ধর্ম যারা মানে তাদেরকে টার্গেট করে করা হচ্ছে, সবাই জানে এটা। দাদা, শুভ্রাংশু রায় বক্তব্য ঘিরে দলীয় কর্মীদের মধ্যে একটা আলাদা অন্যভাবে একটা প্রশ্ন উঠছে চারদিক থেকে। কে কোন কোন দলীয় কর্মী আপনাকে প্রশ্ন করেছে, নাম বলুন, আমি উত্তর দেবো। শুভ্রাংশু যেভাবে প্রশংসা করছে, মুখ্যমন্ত্রী প্রশংসা করছে, অভিষেক ব্যানার্জি প্রশংসা করছে, শুনুন, আমি এইটা নিয়ে কোনো মন্তব্য করবো না। সংবাদ মাধ্যম কত অত্যাচারের ফেসবুক পোস্ট হচ্ছে, আজকেও তো ডায়মন্ড হারবারে আমাদের লোকদের মেরেছে, কালকে চোপড়াতে কিভাবে মেরেছে লোক দেখেছে, কেশপুরের মহিষদাতে 18 জনকে চা খেতে ভুসি মাল নিতে সামাজিক বয়কট করতে বলা হয়েছে, মিডিয়াতে তো এগুলো নিয়ে টক শো চর্চা নেই। প্রবীর ঘোষাল যে সমস্ত, না না, আমি কোনো এইসব ইন্ডিভিজুয়াল, দেখুন ভারতীয় জনতা পার্টি যে 38.13% ভোট পেয়েছে এটা কোনো ইন্ডিভিজুয়ালকে দেখে পাইনি, এটা তৃণমূল কংগ্রেস সরকারের ব্যর্থতা অর্থাৎ প্রতিষ্ঠান বিরোধিতা এবং নরেন্দ্র মোদীজির নেতৃত্বে একটা আদর্শগতভাবে মানুষ এই জায়গায় ভোট দিয়েছে। এই ভোটে ভোটটা হয়েছে সেই যে আমরা যে 38% ভোট পেয়েছি এটা আদর্শগত ভোট, এই ভোটে কোনো ব্যক্তির মন্তব্য, সুমন্তব্য, কুমন্তব্য এগুলো কোনোভাবে প্রভাবিত হওয়ার বিষয় নয়, হাতে কোনো কারোর ব্যক্তিগত মতামতের উত্তর আমি দেবো না। আর এইরকম ভারতীয় জনতা পার্টিতে অনেক ঘটনাই ঘটে, কিন্তু দেশে ভারতীয় জনতা পার্টির সরকার আছে, 14টা রাজ্যে আছে, বিশ্বের সর্ববৃহৎ পার্টি, এই পার্টি আরও শক্তিশালী হবে এবং এই পার্টি এগিয়ে যাবে।
বিজেপি কর্মী বলে তাকে চায়ের দোকানে বসতে দেওয়া হবে না। মহিষ তাতে যেভাবে পোস্টার বেরোলো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, কি বলবে না? এটা বাঙালি হিসেবে লজ্জা রাখার জায়গা নেই। এটা তো শুধু বাংলাতে চর্চা হচ্ছে না, ভারতবর্ষে চর্চা হচ্ছে, ভাইরাল হয়েছে, এনআরআইরা পর্যন্ত পোস্ট করেছে, আমাকে অনেকে জানিয়েছে। না, এটা সভ্য সমাজে আজকে স্বাধীনতার 75 বছর পূর্তি হতে চলেছে, দেশ পূরণ করতে চলেছে, সেই সময়ে এই ঘটনা বাঙালি হিসেবে আমাদের মাথা হেট করে দিচ্ছে। তারপরেও ঘাটালের সাংসদ দেব, তিনি আজকে লিখেছেন এটা তৃণমূল কংগ্রেসের পোস্ট নয়, টুইট করেছেন। এ দেখুন, দেবের হাতে তো আর পার্টির সংগঠনও নেই, দেবের কথা ওখানকার তৃণমূল কংগ্রেসের লোকেরা শুনে বলেও মনে হয় না। দেব এটা করেছে তার নিজস্ব ইমেজটা বাঁচানোর জন্য। দেবকে আমি পার্সোনালি চিনি, দেব তার নিজের ইমেজটাকে বাঁচানোর জন্য এটা করেছে। আর দেবের নিয়ন্ত্রণে কেশপুরের তৃণমূল কংগ্রেসের গুন্ডারা নেই, এটাও আমি জানি। ওই দলটা আমি 21 বছর করে একটা বিষয় জিজ্ঞেস করবো, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দলের মন্ত্রীদের এবং নেতৃত্বকে বলেছে কয়লা বালিতে যেতে নাম না জড়ায়, কয়লা বালিতে যেতে নাম না জড়ায়, কি বলবেন? এটা তো হলে ভালো, বাড়ি থেকে শুরু করুক, তাড়াহুড়া করছেন কেন? এক মাস তো হলো বলছি। শুনে রাখুন, পশ্চিমবাংলার 40 লক্ষ লোক বাইরের রাজ্যে কাজ করে। আপনি যদি মনে করেন কেশপুরের বিজেপি কর্মীদেরকে চা খাওয়া থেকে বয়কট করবেন, আমরা এটা করতে চাই না। আমরাও কিন্তু গাজিয়াবাদ, নওডা, গুরুগাঁও, সুরাটে আপনাদের কাজ বন্ধ করতে পারি চাইলে, সেটা বিজেপির নীতি নয়, আমরা করি না, করব না। সমস্ত বিজেপি শাসিত রাজ্যে পশ্চিমবঙ্গ থেকে 40 লক্ষ লোক মমতা ব্যানার্জি কাজ দিতে পারেনি, তারা বাঙ্গালুরুতে, সুরাটে, ভূপালে, গাজিয়াবাদে, নওডাতে তারা কাজ করে। যারা ঘর ছাড়া আছে তাদের, এগুলো ওই দম্ভ একটা দেশের মধ্যে আলাদা প্রদেশ, দেশের বাইরে নয়, সংবিধানের বাইরে নয়, এত দম্ভ রাখা উচিত না। আমি তো সব সভাতেই সব জায়গায় বলছি, উই আর 235, দে আর 30 উইল ডিক্টেট আস। 2006 তো শুনেছি, আমি তো ওই 29-এর একজন ছিলাম। দম্ভ উদ্ধত বেশিক্ষণ চলে না, ঠিক আছে, চলুন।